যথারীতি ফুলটি আপনাকে ভাঙতে হবে, কারণ এটি একটু অবহেলা আমাদের হয়ে যায়। আপনারা এই অবহেলাটি করবেন না, ফুলটিকে এত অবধি বাড়তে দেবেন না, ফুলটি বেরোনোর সঙ্গে সঙ্গেই ফুলটিকে ভেঙে দেবেন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখছেন চাইনিজ এভারগ্রিন বা অ্যাগ্লোনেমা গাছগুলিকে। আজকে বাড়িতে বসে রয়েছি, তাই অনেক দিন এই গাছগুলোর দিকে নজর দেওয়া হয়নি, তাই একটু খাবার দিলাম এবং গাছগুলোর শ্রীবৃদ্ধি হয়েছে, সেটিই আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছগুলো কী সুন্দর পাতা ছেড়ে কী খুশিতে ডগমগ হয়ে আছে। আজকে আবার গাছগুলো খাবার পেল এবং এরপরে আরও সুন্দর হয়ে উঠবে, এবং যখন যেরকম সুন্দর হয়ে উঠবে আপনাদের বারে বারে সেই সৌন্দর্য উপভোগ করানোর চেষ্টা করব, এবং তার সঙ্গে সঙ্গে কী পরিচর্যা করছি তারও সামান্য কিছু আপনাদের জানাচ্ছি। এটি হলো নাসা রেকমেন্ডেড যে এয়ার পিউরিফাইং গাছগুলো রয়েছে, যেগুলো ঘরের টক্সিক যে সাবস্টেন্স রয়েছে সেগুলোকে গ্রহণ করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে, সেরকমই একটি অসাধারণ গাছ। তার সঙ্গে সঙ্গে এই অ্যাগ্লোনেমার অসাধারণ দিক হলো, এটি যারা বাস্তুশাস্ত্র মানেন অর্থাৎ চাইনিজ বাস্তুশাস্ত্র যে ফেং শুই, তাতে এই গাছটিকে লাকি প্ল্যান্ট হিসাবে বর্ণনা করা হয়েছে। যারা লাকি প্ল্যান্ট হিসাবে লাগাবেন তারা অবশ্যই এই গাছটিকে গ্রহণ করবেন, যারা এসবে বিশ্বাস করেন না তারা এয়ার পিউরিফাই করার যে বিরাট গুণ এবং ঘরের যে বিভিন্ন রকমের টক্সিক জিনিসগুলো রয়েছে এয়ারের মধ্যে, সেগুলোকে গ্রহণ করে নেওয়ার যে গুণ, সেই জন্য গাছটিকে লাগাবেন। গাছটি কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজে করা যায়, খুব কঠিন তো নয়। আমার এখানে একেবারেই কখনো খুব যত্নের তো প্রশ্নই আসে না, বরঞ্চ নিতান্ত অবহেলায় এক জায়গাতে সঠিকভাবে পড়ে থাকে। সঠিকভাবে বললাম এই জন্য যে এই গাছটির যে আলোক দরকার সেই রকম একটি উপযুক্ত স্থানে আমি গাছগুলোকে রেখেছি। শুধু এই উপযুক্ত আলোটি দিলেই গাছটি কিন্তু কত সুন্দরভাবে বেড়ে ওঠে আপনি দেখুন। যে গাছের যে আলোর দরকার সেই আলোটি যদি না পায় তাহলে অনেক খাবার দিয়েও আপনি গাছটিকে সুন্দর করতে পারবেন না। কিছু গাছ যেমন শুধু খাবার দিয়ে বাইরে খোলা আকাশের নিচে করা যায়, আবার কিছু গাছ আলোর যা চাহিদা সেটি মিটিয়ে দিলেই অনেক খুশিতে বাড়তে থাকে। খাবার তো তার সাথে সাথে আছেই, গাছের যা খাবার দেওয়ার দরকার সেই নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং তার সঙ্গে অনুখাদ্য, এইগুলো তো সব গাছের ক্ষেত্রেই আমরা জানি। আরেকটি কথা আপনাদের বলে রাখি, অ্যাগ্লোনিমা গাছ কিন্তু খেতে ভালোবাসে, অর্থাৎ আপনি গাছটিকে রেখে দিয়ে যদি বেশি খাবার দেন তাহলে আরও ভালোভাবে ও খুশিতে থাকবে। মাঝে মাঝেই বিভিন্ন রকম জৈব খাবার, আমরা যেরকম গাছের ওপরে একটি ভালো ভার্মি কম্পোস্টের আস্তরণ ওপর থেকে এইভাবে চাপান হিসাবে দিয়ে দিই, আর দিলেই দেখি যে গাছটির গোড়া থেকে শিকড়গুলো দ্রুত বেরিয়ে এসেছে এবং ও যেন খুশিতে ডগমগ হয়ে সেই ওপরে শিকড় ভাসিয়ে দিয়ে সেই সারটি থেকে খাবারগুলো নেওয়ার চেষ্টা করছে। আমরা বুঝি যে এই ভার্মি কম্পোস্টটি ওর খুব পছন্দের। এবারে দেখুন বন্ধুরা এই গাছটিকে, এই গাছটির পাতার শোভাটি দেখুন, সবুজের মধ্যে কালচে সবুজ এবং রেডের একটা অদ্ভুত রকমের মিশেল। এই মিশেলের কারণে এই গাছটির পাতাটির অসাধারণ শোভা। অ্যাগ্লোনিমার যে আলোর প্রসঙ্গে আপনাদের বলছিলাম সেটি হলো, যাদের ইস্ট ফেসিং কোনো জায়গা আছে যেখানে সকালের দিকের সূর্যালোকটি হালকাভাবে পড়ে, কখনোই কিন্তু ডাইরেক্ট সানলাইট যে কড়া সূর্যালোক সেটি এই গাছ পছন্দ করে না। সেখানে যদি আপনি সরাসরি যে তীব্র সূর্যালোকের মধ্যে গাছটিকে রাখেন পাতা বার্ন হয়ে যাবে, পাতা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি একেবারেই সকালের রোদ্দি আসে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আপনি। আপনারা যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে এরকম আলো আসছে সেখানে অবশ্যই আপনি অ্যাগ্লোনিমা গাছটিকে বেছে নিন,
এছাড়াও যদি বাড়িতে এরকম কোনো জায়গা থাকে যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না অথচ বেশ উজ্জ্বল আলোক আসে, সেরকম জায়গাতেও আপনি অ্যাগ্লোনিমা রাখতে পারেন। এই যে দেখছেন গাছটিতে ওপরে ফুল এসেছে, যখনই অ্যাগ্লোনিমা আপনার এইরকম ফুল দেবে সঙ্গে সঙ্গে ফুলটিকে আপনি এই গোড়া থেকে ভেঙে দেবেন বা কেটে দেবেন। এটা কিন্তু আপনার একটা অতি আবশ্যিক কাজ। এই ফুলটি যদি আপনি গাছের মধ্যে রেখে দেন তাহলে গাছটির গ্রোথ চেক হয়ে যাবে। এই জন্য যতবারই দেখবেন কিছুদিন পরে পরে এরকম ফুল আসবে, ফুলটিকে আপনি এইভাবে ভেঙে দেবেন বা কেটে দেবেন। এবারে দেখুন বন্ধুরা আরেকটু অন্য রকমের পাতার অ্যাগ্লোনেমা। অ্যাগ্লোনেমার সবথেকে অসাধারণ সৌন্দর্য হলো এর যে কাণ্ডের রং। কাণ্ডগুলো দেখুন সাদার মধ্যে একটা দুধে আলতার খুব হালকা মিশ্রণযুক্ত, আর ওপরের পাতা এরকম এভারগ্রিন বা বিভিন্ন রকমের কালারযুক্ত। আর এই গাছটির এই সরু সরু লম্বা লম্বা পাতাগুলো গাছটিকে একটা অনন্য রূপ দিয়েছে, এবং এই কাণ্ডগুলো অন্যান্য গাছে যতটা ভালোভাবে দেখা যায় না এই গাছটির কাণ্ডগুলো আপনাকে অ্যাগ্লোনিমার যে কাণ্ডের সৌন্দর্য সেটিকে দর্শন করাবে। গাছটি এসেছে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়ন্স অফ এশিয়া এবং নিউগিনি থেকে। বিভিন্ন দেশ থেকে আজকে সমস্ত ভ্যারাইটিগুলো এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। বেশিরভাগ অ্যাগ্লোনিমা গাছকেই আপনি একটু খুঁজলেই সংগ্রহ করে নিতে পারবেন। তবে এই গাছটিকে সবথেকে যে পরিচিত নামে ডাকা হয় সেটা হলো চাইনিজ এভারগ্রিন। অ্যারিসি ফ্যামিলির এই গাছটি মাটি ময়েস্ট পছন্দ করে এবং ওয়েল ড্রেনেজ সয়েল পছন্দ করে, অর্থাৎ গাছের মাটিতে যেন কখনোই জল না দাঁড়ায়, এটি হলো এই গাছটির মূল শর্ত। আর আমি দেখেছি শীতকালে যখন খুব ঠান্ডা পড়ে তখন কিন্তু গাছটি খুব কষ্টে থাকে, অর্থাৎ একেবারেই পছন্দ নয় তীব্র শীত। এবং যদি আপনার বাড়িতে অ্যাগ্লোনিমা গাছকে শীতকালে একটি উষ্ণ জায়গায় আপনি না স্থানান্তরিত করতে পারেন, তাহলে অর্থাৎ আমরা যেরকম লেপ কম্বল দিই সেই রকম একেও এমন একটি বাড়ির জায়গায় আপনাকে শীতকালে নিয়ে যেতে হবে যেখানে অনেক বেশি সূর্যালোকের উত্তাপটা আসে। এবং এই উত্তাপটি যদি না দেন, যখন খুব নিচের দিকে তাপমাত্রা নেমে যায় তখন অ্যাগ্লোনিমা গাছ অনেক সময়ই মারা যায়। আপনারা সারা বছর যেভাবে করছেন করে যান, কিন্তু শীতকালে এই গাছটির দিকে একটা স্পেশাল নজর দেওয়ার ভীষণ প্রয়োজন। এবারে দেখুন বন্ধুরা এই অসাধারণ ছিটছিট পাতাযুক্ত অ্যাগ্লোনিমা গাছটিকে, দেখুন কি উজ্জ্বল রং। এত রকমের রঙের বৈচিত্র্য যে ধীরে ধীরে আপনি অ্যাগ্লোনিমাকে সংগ্রহ করতে শুরু করবেন। শুধু একটি জিনিস আমি দেখেছি, অনেকেই অ্যাগ্লোনিমা গাছ নিয়ে যান, নিয়ে গিয়ে তারপরে ঠিকভাবে যত্ন করেন না এবং গাছটি আস্তে আস্তে মারা যায় বা পাতাটি শুকিয়ে যায়। আজকের এই ভিডিও থেকে আপনারা এই গাছটির যে মূল চাহিদাগুলো সেগুলো জেনে নিয়ে যদি ওই মূল চাহিদাটি পূর্ণ করেন তাহলেই দেখবেন অনেক কম খাবার দিয়েও কিন্তু অ্যাগ্লোনিমা গাছকে আপনি মেনটেন করতে পারবেন। আমরা যেমন এই গাছটির মাটি তৈরির সময় মাটিতে প্রচুর পরিমাণে পাতা সার ব্যবহার করেছি, এই পাতা সার ব্যবহার করার ফলে মাটি হয়ে গেছে একেবারেই হালকা ভুষভুষে। মাটির পরিমাণের থেকেও পাতা সারের পরিমাণটি আপনি বাড়িয়ে দেবেন, অর্থাৎ এরকমও করতে পারেন যে 50% মাটি 50%ই পাতা সার, বা 50% মাটি 50% পাতা সার, বা 40% পাতা সার 10% ভার্মি কম্পোস্ট, এইভাবেও বানাতে পারেন। আর যাদের মাটি একটু এঁটেলযুক্ত তারা পারলাইট এবং বালিকে এর মধ্যে ইউজ করতে পারেন, যেন মাটি থাকে একেবারেই হালকা। সেটি যত হালকা মাটি হবে তত দেখবেন খুব সহজে অ্যাগ্লোনিমা গাছ সুন্দরভাবে বেঁচে থাকছে। এবং সবার আগে নজর দেবেন যেখানে উজ্জ্বল ইনডাইরেক্ট সানলাইট আসে সেই জায়গাটিকে। দেখছেন লিপস্টিক অ্যাগ্লোনিমাটিকে, অর্থাৎ এই যে পাতার ধার বরাবর দেখুন একটি যে ঠোঁটের লিপস্টিক মেয়েরা ব্যবহার করে ঠিক সেই
লিপস্টিকের লাল রঙটি পাতা ধর বরাবর রয়েছে, এই জন্যে একটি অত্যন্ত জনপ্রিয় ভ্যারাইটি অ্যাগ্লোনেমার। একে লিপস্টিক অ্যাগ্লোনেমা বলা হয়। দেখুন আরেকটি অসাধারণ অ্যাগ্লোনেমা। যথারীতি ফুলটি আপনাকে ভাঙতে হবে, কারণ এটি একটু অবহেলা আমাদের হয়ে যায়। আপনারা এই অবহেলাটি করবেন না, ফুলটিকে এত অবধি বাড়তে দেবেন না, ফুলটি বেরোনোর সঙ্গে সঙ্গেই ফুলটিকে ভেঙে দেবেন। এবারে দেখুন এই গাছটিকে। আগে যে আপনাদের বলেছি ফেংশুয়ে এই গাছটিকে যে লাকি প্ল্যান্ট বলা হচ্ছে, তারা এই গাছটিকে বলছেন যে এই গাছটি কী করে না আপনার গুড ফরচুন অর্থাৎ সৌভাগ্যকে এ বহন করে নিয়ে আসে, এবং এর যে যখন গ্রোথ হবে তখন মনে করা হয় যে আপনার ফিনান্সিয়াল সাকসেস এবং বাড়ির অনেক শুভ বার্তা এই গাছটির পাতার মধ্যে বহন করে। এটি হলো ফেংশুই মতে এই গাছটির সম্পর্কে ওনারা এটি বলে গেছেন, এবং পৃথিবীর প্রচুর মানুষ এই কথাগুলিকে বিশ্বাস করেন। কে আমি গাছটিকে কি খাবার দিলাম, দিলাম কয়েকটি দানার সিউইড, এবং তার ওপরে ছড়িয়ে দিলাম ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্ট দিয়ে আমি গাছটিকে ভালো করে স্নান করিয়ে দিলাম। দেখুন এই গাছটিরও একটা অন্য রকমের পাতার শোভা। দেখুন এই অসাধারণ অ্যাগ্লোনেমা গাছটিকে, এর মধ্যে একটা হালকা রেডিশ স্টোন আছে আর সাদা সবুজের কি অসাধারণ মিশ্রণ। এই ভ্যারাইটিটি প্রচুর পরিমাণে পাশ থেকে গাছ বেরিয়ে আসে, দিয়ে পুরো পটটি ভরে নিয়ে এইভাবে পটটির মধ্যে পুরো ভরে থাকে। আপনি যদি এই ভ্যারাইটিটিকে করতে পারেন, আর অতি সহজে এই ভ্যারাইটিটি করা যায়, একেবারেই যেটি হার্ডি ভ্যারাইটি বলা যায়। আর একটা কথা আপনাদের বলে রাখি, যে গাছগুলির মধ্যে সাদা এবং সবুজ পাতা রয়েছে সে গাছগুলো তুলনামূলকভাবে একটু কম আলোতে হবে, আর যে গাছগুলোর মধ্যে এরকম উজ্জ্বল রঙের প্রাধান্য দেখা যায় অর্থাৎ লাল বা বিভিন্ন রকমের উজ্জ্বল আলোক দেখা যাচ্ছে, সে গাছগুলোকে কিন্তু একটু বেশি আলোকযুক্ত স্থানে করতে হবে, যাতে এর কালারগুলো গাছটির মধ্যে একই রকম থাকে। আপনি যদি গাছের মধ্যে যেখানে নির্বাচন করবেন সেক্ষেত্রে এই সাদা এবং সবুজ এর যে মিশ্রণযুক্ত যে ভ্যারাইটিগুলো, অর্থাৎ যার মধ্যে সবুজের অংশটি বেশি আছে, সেগুলোকে তুলনামূলকভাবে অনেক কম আলোতেও করা যাবে। এটি একটা অসাধারণ দিক। যখনই আপনি প্রচুর পরিমাণে অ্যাগ্লোনেমা করবেন সেক্ষেত্রে অবশ্যই এটি মাথায় রাখবেন। দেখুন কি অপূর্ব লাগছে এই গাছটি। আমার টবেও আছে অনেকগুলো অ্যাগ্লোনেমা আছে, তার মধ্যে আজকে সামান্য কিছু অ্যাগ্লোনেমাকে আপনাদের দেখাচ্ছি। পরবর্তীকালে আরও অ্যাগ্লোনেমাকে একসাথে সব গাছগুলোকে নিয়ে একটা আলাদা করে ভিডিও করে আপনাদের দেখাবো। দেখুন এই টুকটুকে লাল রঙের অ্যাগ্লোনেমাটি, এই পাতার মধ্যে সবুজ অংশ একেবারেই উধাও, অর্থাৎ এই গাছটিকে আপনাদের উজ্জ্বল আলোকযুক্ত স্থানে, তবে এই উজ্জ্বল আলোক শুনে সরাসরি সূর্যের আলোয় আবার রেখে দিয়েন না, সূর্যের আলো কিন্তু কোনো মতেই অ্যাগ্লোনেমা গাছে চলবে না। এই গাছটির তুলনামূলকভাবে বৃদ্ধি খুব কম, জানি না এটি আমার কাছেই বাড়ছে না নাকি খুব স্লো গ্রোথের গাছ, তবে প্রায় এক বছর ধরে গাছটি এইভাবেই টবের মধ্যে একই অবস্থায় বসে আছে। কিন্তু ও কিন্তু খারাপ নেই, এটুকু দেখা যাচ্ছে যে গ্রোথ না থাকলেও গাছটি কিন্তু একই রকমভাবে রয়েছে, কোনো পাতাও কিন্তু এক বছরের মধ্যে নষ্ট হয়নি। এই অ্যাগ্লোনেমাটিকে দেখুন, আমাদের যে অ্যাগ্লোনেমা গাছগুলো দেখছেন এই গাছগুলোর টবের মধ্যে যদি আপনি এই কোণা দিয়ে আঙুলটি প্রবেশ করান পুরো আঙুলটি আপনার ঢুকে যাবে, এটি বোঝা যাচ্ছে যে মাটিটি কত হালকা। তবে এই ভ্যারাইটিটি চারিদিকের পাতাগুলো বেশি ছড়িয়ে গিয়ে একটু একটা সাইডে ঝুঁকে যাওয়ার প্রবণতা থাকে, এটি হলো এই গাছটির একটা অন্য রকমের দিক। যদি আপনি এই দিকটিকে মেনে নিতে পারেন, তবে সবগুলো গাছেই যে এটি হয় তা নয়। এই গাছটিতে দেখুন এই গাছটি কিন্তু সোজা রয়েছে, আর এই গাছটি একেবারে মাটিতে শুয়ে পড়ে ওপরের দিকে উঠেছে। তবে ডুয়ার্ফ বুশি ভ্যারাইটি
আর এই সবুজ এবং একটা অন্য রকমের লালের মিশ্রণ। দেখুন আরেকটি অ্যাগ্লোনেমা গাছ, এটির পাতার শোভাটি দেখুন কীরকম, পাতাগুলি নিচের পাতাটির কালার একরকমের, আর যখন প্রথম পাতাগুলি বেরোচ্ছে তখন এই রকম কালার, আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ হয়ে বিভিন্ন রকমের পাতায় বিভিন্ন রকমের কালার আসছে। বিভিন্ন অ্যাগ্লোনেমার ভ্যারাইটি পাশাপাশি রাখলে আপনি এই অ্যাগ্লোনেমার বৈচিত্র্যগুলো খুব ভালোভাবে খেয়াল করতে পারবেন। আর দেখুন যে ভিতরের যে কাণ্ডটি উঠছে, সেই কাণ্ডটির মধ্যে সেই দুধে আলতা রঙের কাণ্ড, যেটি অ্যাগ্লোনেমার অন্যতম পরিচয় এবং এই অসাধারণ বর্ণযুক্ত কাণ্ডের জন্য অ্যাগ্লোনেমার শোভার কোনো তুলনা হয় না। অনেকেই অ্যাগ্লোনেমা গাছে মাসে অন্তত একদিন বা মাসে দুবার এনপিকে 19-19-19 সারটিকে পাতায় স্প্রে করে দেন। আমি আপনাদের বলছি, আমার গাছে আমি 19-19-19 স্প্রে করিনি, তাতেও দেখুন পাতাগুলো খুব সুন্দর রয়েছে। গোড়ায় মাঝে মাঝে এইভাবে জৈব খাদ্য দেয়া হয়, কখনো কখনো শস্যের খোল পচা জল দেয়া হয়েছে। তাও যে খুব একেবারে মনে রেখে গাছটিকে শস্যের খোল পচা জল ইত্যাদি দেয়া হয়েছে তাও নয়, আসলে সঠিক আলোকযুক্ত স্থান নির্বাচন করে যদি জলটি যেটা দরকার সেইভাবে গাছটিকে জল দেন, অর্থাৎ গাছটির জলটা এরকমভাবেই দেবেন মাটি একটু হালকা শুকিয়ে আসবে তখনই আবার গাছটিতে জল দেবেন। যখন দেবেন তখন পাতার নিচে ওপরকে ভালো করে স্নান করিয়ে জল দেবেন, আর গাছের জল রয়েছে এই অবস্থায় আবার জল দিয়ে দেবেন না। এটি সবসময় খেয়াল রাখবেন, গাছের জল শুকিয়ে এসেছে সেটি আপনি যখন বুঝতে পারবেন তখনই আবার গাছটিকে জল দিন। একটি বড় অ্যাগ্লোনেমা গাছকে দেখিয়ে আজকে শেষ করছি। এরকম বড় অনেকগুলি গাছ রয়েছে, একটি আপনারা আজকে দেখুন, কারণ অন্ধকার হয়ে আসছে, একেবারেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দেখুন এই গাছটির শোভা। অ্যাগ্লোনেমার সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করলাম, পরবর্তীকালে হাতে কলমে এই গাছটির মাটি তৈরি, অন্যান্য যে পরিচর্যাগুলো রয়েছে সেগুলো আমরা হাতে কলমে যা যা করছি সেগুলোই দেখানোর সুযোগ করে দেব। আপনারা বিভিন্ন প্রশ্ন করেন, প্রশ্নগুলোর উদ্দেশ্য হলো গাছের সম্পর্কে আরও জানানোর। আপনাদের প্রশ্নের দিকে আমাদের নজর আছে এবং আমরা চেষ্টা করি যে সমস্ত প্রশ্নগুলো আপনারা করছেন যেগুলো প্রাসঙ্গিক প্রশ্ন, যেগুলো আপনাদের জানিয়ে দিলে আপনাদের উদ্যান চর্চাতে অনেক সহযোগিতা হবে, সেই রকমের যে প্রশ্ন তার উত্তর আমরা পরবর্তীকালের ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আপনারা নিয়মিত পরপর ভিডিওগুলো দেখে যান, দেখবেন একটা সময় পরে আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে। আসলে অনেকেই একটা করে ভিডিও দেখে পরের যে ভিডিওটি সেটি দেখেন না, যদি প্রত্যেকটি ভিডিওর দিকে আপনাদের নজর থাকে তাহলে দেখবেন যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাচ্ছেন। আর অনেক দিন ধরে বলছি যে আপনাদের প্রশ্নোত্তর নিয়ে একটা আলাদা ভিডিও করব, কিন্তু কোনো মতেই করে উঠতে পারছি না। এবারেও আশা রাখছি যে খুব দ্রুত ওরকম একটি ভিডিও আপনাদের উপহার দেওয়ার। চাইনিজ এভারগ্রিন বা অ্যাগ্লোনেমা নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।